আপনারা দেখছেন প্রিয়widetilde সাথী নিউজ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে রবিবার ব্যারাকপুর স্টেশনের কাছে পথ শিশুদের হাতে পূজোর আগে নতুন জামা কাপড় তুলে দেওয়া হয়। সংস্থার প্রাণপুরুষ অমিতাভ চক্রবর্তীর প্রয়াসে এই সুচারু অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়, যেখানে স্টেশন সংলগ্ন প্রায় 25-30 জন ক্ষুদে অসহায় ছেলে মেয়েদের হাতে এই জামা কাপড় তুলে দিতে পেরে তারা সকলেই বেশ গর্বিত। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। হ্যাঁ, সেই লক্ষ্যে মানুষের সেবায় মানুষের পাশে থেকে এই কাজ করে অনেকটাই তৃপ্তি অনুভব করে সংস্থার সকল সদস্যরা। তাই তো এই কর্মসূচি। আগামী দিনে তাদের সামাজিক কাজকর্ম এইভাবে মানুষকে সাথে নিয়ে অসহায়দের পাশে আরো বেশি বেশি করে দাঁড়াক এবং অন্যদের অনুপ্রাণিত করুক, এই শুভেচ্ছা রইল। স্টেশনের পক্ষ থেকে হয়েছে মোটামুটি 35 জন মতো বাচ্চাদের দেওয়া হয়েছে জামা কাপড়। প্রতি বছর পুজোই হয়, তো এবছর পুজোতে আমাদের বেরোতে হয়েছে। আজকে এই স্টেশনের বাচ্চাগুলোকে দেওয়া হলো। আগামী রবিবার মহালয়ার পুণ্যতিথিতে বৃদ্ধাশ্রম আর অনাথাশ্রমে আমরা যাব জামা কাপড় দিতে। আজকে কতজন বাচ্চা থাকবে? 35। ব্যারাকপুর স্টেশনেই আমাদেরই এক জানাশোনা ম্যাডাম আছেন, ওনার নিজস্ব এতে নিজস্ব চেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টায় এই বাচ্চাগুলোকে নিয়ে পড়াশোনা করেন সুপ্রিয়া ম্যাডাম, ওনাই আমাদের সাথে যোগাযোগ করেছিলেন। তো আমরা ওনাকে বলেছি পড়াশোনা সংক্রান্ত যে ব্যাপার যে কোনো ব্যাপারে আমরা ওনাদের সাথে আছি। একদম একদম শ্যামাপ্রসাদ মুখার্জি মিশন হেলথ অর্গানাইজেশন তরফ থেকে আমরা দেখতে পাই সারা বছরই কাজ করে। এরপর আগামী কর্মসূচি কি? আগামী কর্মসূচি যে বললাম, আমাদের এই পুজোর জন্য সমস্ত নতুন জামাকাপড় বৃদ্ধাশ্রমে যারা মোটামুটি বাবা মা থেকে বঞ্চিত ছেলেমেয়েরা বাড়ি থেকে বার করে দিয়েছে, তাদের জন্য আমাদের চিন্তাধারা আছে নতুন জামাকাপড় দিয়ে। আমরাও আনন্দ করি বছরে, ওনারাও একটু আনন্দ করুক। খুবই ভালো লাগছে, আর আমরা এরকম কাজ করেই থাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে। শুধু আজকের দিনেই নয়, প্রায় প্রতিদিনই আমাদের এই সমাজসেবামূলক কাজ আমরা করে থাকি। এছাড়াও শুধু এখানে নয়, বৃদ্ধাশ্রম আছে যেখানে আমার দিদা ঠাকুমারা সব থাকেন, ওখানেও আমাদের অনেক রকম আমরা গেছি, ওখানে অনেক ওদের মানে ওনাদের অনেক মন অনেক ভালো, অনেক ভালোবেসেছে আমাদের। তো আগামী দিনেও এরকম আমরা সবারকে সাহায্য করব, সেবা করব, আর এরকম পাশে থাকব, সবাইকে নিয়ে চলব। যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমাদের সংগঠন সব জায়গা গিয়ে গিয়ে বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া এবং প্রত্যেক সপ্তাহে একটা ছোট ছোট কার্যক্রম করে থাকি সবাই মিলে, এবং খাওয়া দাওয়া থেকে নিয়ে এভরিথিং, বাচ্চাদেরকে পুজোতে জামা দেওয়া, বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধাদেরকে খাওয়া দাওয়া দেওয়া এবং জামা দেওয়া, এটা প্রত্যেক মাসে দুটো তিনটে প্রোগ্রাম আমরা করে থাকি। সকলকে ঢাকের বাদ্যি বেজে গেছে, তাই শারদীয়ার শুভেচ্ছা। এবং আজকে যে আমরা এই ব্যারাকপুরে এসেছি, এই ব্যারাকপুরে এসেছি এমিল যে সংস্থা, এর আগে আমরা কয়েকদিন আগে আমরা ব্যাগ খাতা পেন পেন্সিল ওদেরকে দিয়ে গেছিলাম এই বাচ্চাগুলোকে। তো আমরা সেদিন আমরা বলে গেছিলাম যে তোমাদের জন্য পুজোর জামা কাপড় নিয়ে আসবো। তো আজকে এটা খুব আনন্দিত লাগছে যে ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে আমরা আজকে এই বাচ্চাগুলোকে 15-20টা বাচ্চাকে আমরা এখানে জামা কাপড়গুলো দিতে পেরেছি। দেখুন, দুর্গাপুজো সবার হয়, আমাদেরও হয়, সবারই হয়। এবার লোকদের মানে সাহায্য করে খুব ভালো লাগছে, আসি এখানে অনেক মানে খুব ভালো লাগলো এর সাথে কাজ করে। তো থেকে খুবই ভালো লাগছে, এক নম্বর যেহেতু এই পথ শিশুরা মানে প্রথম এদের সঙ্গে যখন আমার দেখা হয়, তো এসে দেখলাম যে এদের এই 14-15 বছর বয়স, কিন্তু আমাকে এসে এদেরকে একদম প্রাথমিক স্তর থেকে শিক্ষা দিতে হচ্ছে, মানে 1-2 থেকে আমাদের এদেরকে শেখানো হচ্ছে। তো আমার একটাই উদ্দেশ্য যে এরা জীবনে যেন একটা জায়গায় দাঁড়াতে পারে। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্রসাথী নিউজ, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা।